আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহ পাখির ভালো আছেন সুস্থ আছেন আমি রানা সামনে নতুন একটি বই নিয়ে এসেছি এটা হলো ত্রিপুলি জব প্রিপারেশনের ডাইজেস্ট ইলেকট্রিক্যাল মেশিন এটা ভলিউম অন আমাদের টোটাল চারটা ভলিউম বাজারে আসবে ইলেকট্রিক্যাল সার্কিট ইলেকট্রনিক্স ইলেকট্রনিক সিস্টেম ইলেকট্রিক্যাল মেশিন পাওয়ার সিস্টেম এর পাশাপাশি থাকবে একটা ট্রিপলি জব সলিউশন বইটা আস্তে আস্তে সব বইগুলোই বাজারে আসবে তো এই বইটা গত বছর আমি ভলিউম ভলিউম টু পাবলিশ করেছিলাম সেটা ছিল ডাইজেস্ট কমিউনিকেশন যেটা হিমু একাডেমি পাবলিকেশন থেকে প্রকাশ করেছিলাম এবার সারা নতুন একটি বই পাবলিশ করার উদ্যোগ নিয়েছি সেটা হলো ট্রিপলি জব প্রিপারেশন ভলিউম থ্রি এটা হলো ডাইজেস্ট মেশিন এই বইটি মূলত শুধুমাত্র ইলেকট্রিক্যাল মেশিন পার্ট পাওয়া যায় বইটিতে আর এই জন্য বইটার নাম হলো শুধুমাত্র ডাইজেস্ট ইলেকট্রিক্যাল মেশিন যেটা কি আমাদের ভলিউম থ্রি এটা হলো আমাদের বইটির কাভার পেজ আর এটা হলো বইটিতে কি কিটা আছে আমাদের ট্রিপুলি জব প্রিপারেশন যে প্রিভিয়াস কোশ্চেন রয়েছে বুয়েট কুয়েট এম আইসি এম এস সি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলিউশন আছে এছাড়া আছে ট্রিপলি স্পেশাল ভাইভা প্রিপারেশনের যে মানে জন্য যা দরকার সেগুলো রয়েছে আর এই বইটা পাবলিশ হবে হিমু একাডেমি পাবলিকেশন থেকে এটা আর কি বইয়ের কভার পেজ আমি মূল বইয়ের ইন্ডেক্স চলে যাচ্ছে এখন ইন্ডেক্সে গেলে আপনারা বুঝতে পারবেন এটি হলো বইটির ইন্ডেক্স আপনারা হয়তো বা ইন্ডেক্স দেখতে পাচ্ছেন এটা হলো টোটাল আর ডাইজেস্ট যে ইলেকট্রিক্যাল মেশিন সেই মেশিন বইটা হলো আমাদের কি দেওয়া হলো আমি আবার বলছি বইটা হবে হিমু একাডেমি থেকে আর এই বইটিতে কি কি আছে আপনারা দেখবেন মানে মোটামুটি মেশিনের জন্য যা কিছু দরকার সবগুলো ট্রফিক খুব সুন্দরভাবে গুছিয়ে আলোচনা করে দেওয়া হচ্ছে ইন্ডেক্সটা আপনারা দেখতে পারেন এই আর কি তো প্রথমে যে জিনিসটা পাবেন আপনাদের ট্রিসের ভিতরে মানে একজন স্টুডেন্টকে কখন থেকে জব প্রস্তুতির প্রিপারেশন নিতে হবে সেটা নিয়ে এই বইটি থেকে বিস্তারিত আলোচনা করা আছে এরপরে ট্রিপলি ছাত্রছাত্রীদের যে জব সেক্টর কোন কোন সেক্টরে তারা যাইতে পারবে সেক্টর সমূহ কিন্তু এখানে আলোচনা করে দেওয়া আছে এরপরে ট্রিপলি ছাত্রছাত্রীদের যে জব সেক্টর বেতন কাঠামোটা সেই বেতন কাঠামোটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে এছাড়া অথবা বিপিএসি আন্ডার যে কোনো পরীক্ষা হতে পারে সেটাও দেওয়া উচিত আচ্ছা এই বইটা আপনাদের কেন পড়া উচিত এই ডাইজেস্ট যে ইলেকট্রিক্যাল মেশিন বইটা আপনাদের কেন পড়া উচিত সেটা নিয়ে কথা বলা হয়েছে এছাড়া আমাদের রয়েছে যে কোর্স প্ল্যান ট্রিপুলে জব প্রিপারেশন যে কোর্স প্ল্যান সে কোর্স প্ল্যানটা আমরা সুন্দরভাবে এখানে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি মাস্টার্স প্রোগ্রামের যে কোর্স প্ল্যান সেটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আচ্ছা এছাড়া রয়েছে ট্রিপলি জব প্রিপারেশন এবং বুয়েট মাস্টার্স প্রোগ্রামে যে যে স্পেশাল সাজেশন সেটাও দেওয়া রয়েছে আর তাছাড়া রয়েছে ট্রিপলি জব প্রিপারেশন যে রেফারেন্স বুক কোন কোন বই পড়তে হবে ডিপার্টমেন্ট পার্টের জন্য কি কি বই পড়তে হবে এবং নন ডিপার্টমেন্ট পার্টের জন্য কি কি বই পড়তে হবে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়া আলোচনা করেছে বুয়েট এমএসসি এস সিডমিশন টেস্টে যেখানে বুয়েটের মাস্টার্স প্রোগ্রাম সম্পর্কে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে এছাড়া বুয়েট ছাড়া কুয়েট এম আই টি রুয়েট সুয়েট বুয়েট আই আসোনলা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সেই বিশ্ববিদ্যালয়গুলোর যে অ্যাডমিশন টেস্ট সম্পর্ক এখানে কিন্তু খুব সুন্দরভাবে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছে আর কি এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে এম এস সি এন খরচ কেমন সেই কথাগুলো খুব সুন্দরভাবে আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি আর বাংলাদেশের কোন কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এসব পাবলিক ছাড়া যে বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কোন কোন বিশ্ববিদ্যালয়ে এমএসসি ট্রিপল ট্রিপুলি করতে পারবে সেটাও আমরা এখানে তুলে ধরেছি এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের রিকোয়ারমেন্ট গুলো কেমন তাদের খরচ গুলো কেমন সবই আমরা কি এই বইটাতে তুলে ধরার চেষ্টা করছি এখন বইটাতে আমরা মেইন কন্টেন্টে চলে আসি মেইন কন্টেন্টটা হলো যে এই বইটি তার কি কি রয়েছে বইটিতে রয়েছে দুই হাজার জব প্রিপারেশন বুয়েট মাস্টার্স প্রোগ্রাম বলেন বা এমআইসি মাস্টার মাস্টার্স প্রোগ্রাম বলেন সেখান থেকে দুই সাল থেকে সর্বশেষ দুই সাল পর্যন্ত ইলেকট্রিক্যাল মেশিনের সমস্ত কোশ্চিন এবং তার সলিউশন দেওয়া আছে এই যে আপনারা দেখতে পারছেন এটা হলো ত্রিপুরের জব সলিউশন শুধুমাত্র দুই এবং দুই ভিতরে কি কি রয়েছে এর ভিতরে রয়েছে যে ত্রিপুলি কোশ্চেন সলিউশন দুই হাজার এগারো সালের ট্রিপোলিতে যত পরী ট্রিপোলের রিলেটেড পরীক্ষায় যত কোশ্চেন রয়েছে তার সলিউশন দেওয়া আছে পাশাপাশি বুয়েট মাস্টার্স প্রোগ্রামে দুই সালে যে কোশ্চেনগুলো আছে তার সলিউশন এখানে দেওয়া আছে এছাড়া এদের এদের রিলেটেড কোশ্চেন সেই রিলেটেড কোয়েশ্চেনে কিন্তু এখানে আলোচনা করেছে ভাবে ট্রিপোলের জব প্রিপারেশনের যে দুই হাজার বারো সালে কোশ্চেন দুই সালের কোশ্চেন দুই সালের চোদ্দ কোশ্চেন এছাড়া দুই হাজার পনেরো সালে কোশ্চেন দুই সালের ষোলো কোশ্চেন দুই হাজার সতেরো সালের কোশ্চেন দুই হাজার আঠারো সালের কোশ্চেন দুই হাজার উনিশ সালের কোশ্চেন দুই হাজার বিশ সালের কোশ্চেন দুই হাজার একুশ সালের কোশ্চেন ঠিক আছে এই প্রত্যেকটা কোশ্চেন আমরা প্রত্যেকটা কোশ্চেনে ইলেকট্রিক্যাল মেশিন পার্ট আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে সলিউশন শোধ দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি বুয়েট মাস্টার্স প্রোগ্রাম এবং এমআইটি মাস্টার্স প্রোগ্রামের যে কোশ্চিন গুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে বুয়েট এবং এম যে অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন বা সলিউশন সেগুলো কিন্তু আমরা দিয়েছি পাশাপাশি রিলেটেড কি ধরনের কোশ্চেন আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি এছাড়া বইটিতে রয়েছে বিশেষ কোশ্চেন সলিউশন যেটা হলো কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এর যে কোশ্চেন সলিউশন সেটাও কিন্তু আমরা এই বইটিতে তুলে দিয়েছি শুধুমাত্র ইলেকট্রিক্যাল মেশিন পাঠে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বিসিএস কোশ্চেন সলিউশন পঁয়ত্রিশ থেকে চল্লিশ থার্টি ফাইভ থেকে ফোরটি শুধুমাত্র টেকনিক্যাল পার্ট থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন আমি আবার বলছি এটা শুধুমাত্র আমাদের কি মেশিন পার্টটা আমাদের কি তুলে ধরার চেষ্টা করছি এছাড়া লাস্ট আমরা অ্যাড করছি হলো চল্লিশ চব্বিশ শেষ কোশ্চেন এছাড়া বইটিতে রয়েছে স্পেশাল যে ভাইবার ভাইবার যে পার্টগুলো আছে যে ইলেকট্রিক্যাল মেশিনের যে মেজর পার্ট গুলো যেগুলো আমরা বলতে পারবো যে মোটর জেনারেটর ট্রান্সফর্মার ইন্ডাকশন মোটর সিন ট্রান্সপোর্টার মোটর অল্টারনেটার এর প্রত্যেকটা পার্টে কিন্তু আমরা কি ভাইবার জন্য এই আমরা তুলে ধরছি যে আমরা বিভিন্ন বই রেফারেন্স বই এখানে অনুসরণ করেছি এখানে আমরা যে 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 বইগুলো আমরা আমরা রেফারেন্স নিয়েছি বিএল থ্রেজার ইলেকট্রিক্যাল টেকনোলজি যেটা সেই বইটা অনুসরণ করেছি পাশাপাশি আমরা চ্যাপম্যানের যে বইটা রয়েছে সেই বইটা আমরা ইলেকট্রিক্যাল মেশিনের যে চ্যাপম্যান বইটা সেই বইটা আমরা এখানে ফলো করেছি পাশাপাশি পিকে মেহতার আহ যে ইলেকট্রিক্যাল মেশিন বই রয়েছে এই বইটা আমরা ফলো করেছি পাশাপাশি আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য স্মরণ করে আমরা কিন্তু বইটাতে আমরা দেওয়ার চেষ্টা করছি ডিসি ডিসি জেনারেটর ডিসি মোটর ট্রান্সফরমার ইন্ডাকশন মোটর সিনক্রাস মোটর অল্টারনেটর এছাড়া বইটিতে আমরা একদম বেসিক থেকে শুরু করেছি যে গুরুত্বপূর্ণ থিওরি এবং গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো রয়েছে সে সেটা কিন্তু আমরা যেগুলো একদম মোস্ট মানে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসে বা আসার মতো ঠিক সেখান থেকে প্রথমে আমরা বেসিক থিওরি আলোচনা করছি তারপরে আমরা ইম্পর্টেন্ট থিওরি যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করছি কারণ ইম্পর্টেন্ট ম্যাথ আলোচনা করছি পাশাপাশি কি আমরা যে প্র্যাকটিস প্রবলেম যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি এগুলো আপনাদের প্র্যাকটিস করার জন্য এটা সেম ভাবে দিয়েছি আমরা ডিসি জেনারেটর ডিসি মোটর ট্রান্সফরমার ইন্ডাকশন মোটর সিনক্রোনাস মোটর এছাড়া কি আমাদের কি সবশেষ কি আমাদের অল্টারনেটর এই কয়েকটা বিষয় কিন্তু আমরা খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি এছাড়া আমরা আরো একটা কাজ করেছি সেটা হলো যে ইলেকট্রিক্যাল মেশিনে যতগুলো ব্লক ড্রাইগ্রাম বা সার্কিট ড্রাইগাম রয়েছে একদম ডিসি এসি থেকে শুরু করে যতগুলো মানে সার্কিট ড্রাইগ্রাম ব্লক ড্রাইগ্রাম রয়েছে সমস্ত সার্কিট ড্রাইগ্রাম এবং ব্লক ড্রাইগ্রাম গুলো আমরা এই বইতে তুলে ধরার চেষ্টা করছি আর পাশাপাশি যে ডিপার্টমেন্টাল কিছু পাওয়ার গ্রিডের কোশ্চিন আছে যে এ যাওয়াত কলে বিভিন্ন পাওয়ার গ্রিডের কোশ্চিন আছে যে পাওয়ার গ্রিড রিলেটেড যে এমসি কিউ কোশ্চিন বা এক কথায় যে কোশ্চিন রয়েছে সেই কোশ্চিন আমরা এখানে তুলে দিয়েছি তুলে পাশাপাশি নন ডিপার্টমেন্টে আমরা এখানে দুইটা অংশ তুলে ধরেছি একটা হলো কি বাংলা আর হলো কি সাধারণ জ্ঞান বাংলাতে রয়েছে বাংলা সাহিত্য এবং কি বাংলা ব্যাকরণ যেটা মোটর আমরা নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ হয়েছে সেই বইটা মোটর বিভাগ আমরা রিসার্চ করে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রিভিয়াস বসে এসেছে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি আমরা বিভিন্ন বই থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি এছাড়া আমাদের জেনারেল নলেজ এখানে রয়েছে আমাদের বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মতো ঠিক সেই বিষয়গুলো আমরা এই আমাদের ডাইজেস্ট ইলেকট্রিক্যাল মেশিন বই আমরা তুলে ধরার চেষ্টা করছি আশা করছি বইটা সকলের বোধগম্য হবে আসলে একটা বই কতটুকু স্ট্যান্ডার্ড এটা একমাত্র বলতে পারবে পাঠকরা যারা পড়াশোনা করবে তারা একমাত্র বলতে পারবে এই বইটা কতটুকু স্ট্যান্ডার্ড আশা করছি বইটা সকলের ভালো লাগবে আহ ইনশাল্লাহ আগামী মাসের প্রথম সপ্তাহে বইটা বাজারে আসবে আগামী মাসের আগামী মাসের আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমরা এই বইটি বাজারে আর কি ছেড়ে দেবো ইনশাল্লাহ সকলের জন্য রইল শুভকামনা এবং আমরা বইটির জন্য যে প্রি রেজিস্ট্রেশনের যে একটা আছে সেটা আমরা প্রি অর্ডার যেটা আগে প্রি অর্ডারের আমরা এটা আমরা আগে একটা লিঙ্ক দিয়ে দেবো যেখানে আপনার সবাই বইটি প্রি অর্ডার করতে পারবেন আর বইটি প্রাইস চেষ্টা করবো যে যত কমের মধ্যে হয় যত কমের মধ্যে করা যায় সেটা আমরা আমরা প্রি দিয়ে যে প্রাইস কত আর বইটা শুধুমাত্র হিমু একাডেমি পাবলিকেশনই পাওয়া যাবে এছাড়া অন্য কোনো লাইব্রেরি নীলক্ষেত অথবা ঢাকার বাইরে কোনো লাইব্রেরিতে দেওয়া হবে না এই আর কি সবাই বইটি আপনার সুন্দরবন কুরিয়ার অথবা এসএ পরিবহন কুরিয়ার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন